বন্ধুরা, আজ আমরা একই গাছে দুইটা ভ্যারাইটি, মানে একই পিলারে দুটি ভ্যারাইটির গাছ লাগানো হয়েছিল মেনলি। তো এটা হলো কলম্বিয়া নীল, দেখতেছেন প্রচুর কাঁটা আছে এবং এগুলো সেলফ পলিনেটেড। আর এটা হলো গোল্ডেন নীল, এটা অনেক এজ হয়ে গেছে। তো আমরা প্রথমে এই গোল্ডেন নীলটাই নিব, দেখি কেমন হয়েছে। ও এই দেখেন গোল্ডেন গুলো দারুণ একটা স্মেল আছে, খুবই অসাধারণ। তো আমরা এই যে দেখতেছেন, আসলে খুবই অসাধারণ স্মেল পেতেছি, দারুণ একটা মিষ্টতা আছে। এখন আমরা কলম্বিয়ান ইলোটার কাঁটাটা ফুটানোর পর আমরা কাটবো। প্রচুর কাঁটা, এই জন্য আর এটা সব যে সুইটি সুইট, এটাতে অনেক বেশি। এটা দেখতেছেন আসলে খুবই অসাধারণ একটা, এবং কাঁটাগুলা ফুটিয়ে নিয়েছি। এখন আমরা কেটে দেখব, এটা অন্য অন্য ড্রাগনের চাইতে অনেক ডিফারেন্ট। এই দেখুন, এটা যে সিড অল্প হবে, এটা অল্প সিড এবং এটাতে স্মেল আছে। অসাধারণ, সাথে হালকা কিন্তু আমি লেসুর ফ্লেভার পাইতেছি, খুবই অসাধারণ কলম্বিয়া নিল। বন্ধুরা সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।